হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আমরা আজকে আছি বগালেকে। আজকে বগালেক থেকে আমরা যাব কেওক্রাডং এর উদ্দেশ্যে। তো আমার পিছনে আছে অনেক বড় বড় পাহাড় আর সাথে আছে হচ্ছে ভাই, এই যে টিভিতে দেখাচ্ছে, ভাই কে মোমো ছোট ছোট পাহাড়, বড় বড় পাহাড় না, বড় পাহাড় পরে দেখবো, ওকে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকে। কেউ কিছু বলতে চাইলে মনে মনে বলে ফেলেন, মনে মনে বলেন, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। এই আমাদের রোমিও ভাই, আফ্রিকা থেকে দেখে চলে আসছে, চলে আসছে ভাই, ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। হ্যাঁ আপনারা খালি শেয়ার করতে থাকবেন। আমাদের সকালে নাস্তা হচ্ছে খিচুড়ি, আলু ভর্তা, বেগুন ভাজা, আমার ফেভারিট ডিম ভাজা আর সালাদ। কাকু এসেছে, অবশ্যই আপনাকে ট্রেকারের মতো লাগছে। দাদা ভাই এলাকার লোক তো লাগে না, গ্রামের ভাই না ভাই। ওকে আমরা এখন বের হয়ে গেছি কেওক্রাডং এর উদ্দেশ্যে। তো আমার হাতে আছে বাস, সারেরও হাতে আর এটা আমাদেরকে গিফট করেছে একজন ভাইয়া, আমি কিছুক্ষণ পরে ওনাকে দেখিয়ে দিব। রিয়াদ ভাই, রিয়াদ ভাই আপনারা হয়তো বা আগের ভিডিওতে দেখেছেন ওনাকে। তো এখন আমরা যাব হাঁটতে হাঁটতে আপনাদেরকে পাহাড় দেখাবো। আপনারা বগালেকটা, বগালেক হ্যাঁ লেক তো দেখাতেই পারি। এই যে লেককে আমরা এখন টাটা বলে দিচ্ছি, টাটা ফর টুডে, আমরা কালকে আবার আসব। মেবি এইভাবে আর দেখা হবে না বগালে, বাট এই পাশ দিয়েই তো যাবো আবার আমরা। তো আজকের জন্য বগালেকে আল্লাহ হাফেজ, কাল আবার দেখা হবে। তো চলুন এখন কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা হই। রওনা হতে হতে যতটুকু শুট করা যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি।
ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। Some kind of mortal. Yo, yo. আমি মনে হয় 5 মিনিটও হাঁটিনি যে হাঁপাচ্ছি। দেখুন পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, বাট এইটুকু উঠার পরে যখন ভিউটা দেখছি না নিচে, তখন খুব ভালো লাগছে। নিচে যাও। ওকে, এটা রিয়াদ ভাই বললো এটা একটা ঝর্ণা, যখন বর্ষার সময় হয় তখন এখান দিয়ে পানি আসে, তো এখন তো শুকনা উইন্টার, এটা একদম শুকনো। যাও, এই যে সেই ঝর্ণা পথের উৎপত্তি স্থল বললে ভুল হবে, ঠিক এই পথ ধরেই আসে আর কি পাহাড়ের উপর থেকে। আমাদের হোস্ট আমাদের সাবির ভাই, আমাদের পিছনে আছে রিয়াদ। রিয়ন, হ্যালো রিয়ন। হ্যাঁ ও রিয়াদ ভাই, আমি রিয়ন নাকি? তহিদুল না, নামটা ভালো না। ওকে, আমরা হাঁটছি। ও, এটা আরেকটা গিরিপথ। ওই গিরিপথ না, যাও পারবা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অমন করে সাবধানে চলে গেছো। আই ডিড ইট উইদাউট ক্যাচিং এনি আর। সাবধানে যাও। হ্যাঁ, আমি তো পিছনে ক্যামেরা ধরে আছি। এটা কি? না এটা কি? আমরা এখন যাচ্ছি লতা ঝর্ণার দিকে। যাও যাও যাও। হ্যাঁ, আমি সাবধানে, তুমি যাও। আমরাও আমরাও তোমার পার্স কিন্তু পড়ে যেতে পারে, ওয়ালেট। তোমাকে কি ধরতে হবে? আমি কিন্তু ক্যামেরা চালাচ্ছি। সাবধান সাবধান, কেয়ারফুল। কেমিস্ট্রি না? আমাদের ভাই ব্রাদাররা আছে এই ঝর্ণার মধ্যে, আসেও ভাই ফোনের হাত থেকে রক্ষা পাননি।
মানে আবার এই পথে ব্যাক করব ভাই, এই পথে ব্যাক করব না করতে পারি, এখন যা পাইছো এখন সেটার সুযোগ নিয়ে নাও। ব্যাক কি এখনই করতে ইচ্ছা করতেছে? না না আমাদের Bro, help me please. No, try it, honey, come on. I'm got tea. Honey, I'm good. এখানে দেখো এই যে পানিটা যাওয়ার জন্য একটা পাস দিয়ে দিয়েছে, যাতে করে ফ্রিজ থেকে পানি আর এই পানিটা খাওয়া যায়, ফ্রেশ পানি। আচ্ছা ওনার ছবিটা তুলে নিক, উচ্চটা দেখার চেষ্টা করি। কিচড়ি চলে আমি ভাইয়া কি দেখছি ইয়ো, এই হচ্ছে ঝর্ণার উৎস। আমরা ঝিড়িতে এসেছিলাম ছবি তুলতে, এখন ঝিড়ি পড়তে গেলাম একটু লাউড শোনা যাবে না, উনি ঝিড়িতে এসেছে এখন নামছে আর কি। বেরো চলি গিয়ে যাওয়া যাবে, দেখো তো না এই পাশ দিয়ে যাওয়া যাবে না, এই পাশ দিয়ে যেতে হবে। আমরা আবার বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ যান, কেমন ওকে আপনি যান, আমি ইয়ে করছি। আপনিটা আসলে উনি ছিল, ভাবিয়েন না অন্য কেউ। ওকে ফাইনালি সে নেমে গেছে, এখন আমার পালা। তো এবার আপনি দেখবেন সে কিভাবে নামছে, এসব জায়গা একটু স্লিপারি থাকে, সো কেয়ারফুল থাকবেন যদি কখনো এদিকে চলে আসেন। হ্যাঁ আমার মতো বিগিনার হলে তো অবশ্যই, এবং এত বেশি ওয়েট নিয়ে যারা আসবেন আমার মতো, আমার ওয়েট প্লাস আমার ব্যাগের ওয়েট সবই আছে, আর এটা সাফার করতে হবে হচ্ছে মিরাজ ভাইকে। মিরাজ ভাই হচ্ছে সাব্বির ভাই আমাদের হোস্ট কে। এখন একটু হ্যাঁ তার মতো শুকনো হলে কোনো টেনশন নেবেন না, আসবেন আর হাঁটবেন। আমার মতো মোটু ছোট হলে একটু ওরে এইখান থেকে পানি যায় তাহলে, এই যে সেই পানির পাইপ যেটা দিয়ে এখানকার মানুষজন, আমরা যেখানে ছিলাম বগালেগের ওখানে পানি নিয়ে যায়, বগালেগে পানি নিয়ে যায়। ওকে